আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ ফাকাদ ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দীনু আন-নসিহা কুলনা লিমান ক্বালা লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইমাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম রাওয়াহু আহমদ ওয়া গায়রু। সম্মানিত উপস্থিতি, একটি হাদিস আমি আপনাদের সামনে পড়েছি। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটি বিষয় বাতলেছেন, তা হলো ধার্মিকতা কাকে বলে, দিনদারি কাকে বলে, ধার্মিকতা ঠিক কোথায় এবং কোন বিষয়টির ভেতরে নিহিত আছে। আমরা এক একজন এক এক বিষয়কে ধার্মিকতা মনে করি, দিনদারি মনে করি। আসলে দিনদারির মিনিংটা কী, দিনদারির অর্থটা কী, দিনদারির রহস্যটা কোন বিষয়ের ভিতরে লুকায়িত আছে? এক কথায় ধার্মিকতার পরিচয়, দিনদারির পরিচয় দিতে গিয়ে নবী আলাইহিসসালাম বলেছেন আদ-দীনু আন-নসিহা। দীন বা দিনদারি, ধার্মিকতা হলো কল্যাণ কামনা করা। নসিহা শব্দের অর্থ হলো কল্যাণ কামনা করা। তার মানে যে ব্যক্তি কল্যাণকামী সে হলো ধার্মিক, আর যে ব্যক্তি কল্যাণকামী না সে অধার্মিক। তাহলে নসিহা বা কল্যাণকামিতাকেই বলা হয়েছে দিনদারি, এটাকেই বলা হয়েছে ধার্মিকতা। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কার কল্যাণ কামনাকে দিনদারি বলছেন আপনি? অর্থাৎ কার জন্য কল্যাণ চাইলে, কামনা করলে সেটা দিনদারি বলে গণ্য হবে, সেটাই প্রকৃত ধার্মিকতা হবে। কল লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইমাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। তখন নবী আলাইহিসসালাম বলেছেন কল্যাণ কামনা করতে হবে আল্লাহর, তার কিতাবের অর্থাৎ কোরআনের, এবং তার রাসূলের, এবং মুসলিমদের নেতাগণের, দায়িত্বশীলগণের, এবং সাধারণ মুসলমানের, সকল মুসলমানের। এই পাঁচ শ্রেণীর কল্যাণ কামনা করলে সেটাই হবে ধার্মিকতা, সেটাই হলো দিনদারি। এখন প্রশ্ন আসে, আল্লাহর জন্য কীভাবে কল্যাণ কামনা করবে, কার কাছে কামনা করবে? আল্লাহ তো স্বয়ং কল্যাণের সৃষ্টিকর্তা, তিনি তো স্বয়ং কল্যাণ দাতা। তাহলে কল্যাণ কামনা আল্লাহর জন্য কীভাবে করবে? আল্লাহর তো কারোর কল্যাণের মুখাপেক্ষিতা নাই, তিনি নিজেই তো কল্যাণের সৃষ্টিকর্তা। এর জবাব হলো, এখানে আল্লাহর জন্য কল্যাণ কামনা বলতে, আল্লাহর কিতাবের জন্য কল্যাণ কামনা বলতে, এবং তার রাসূলের জন্য কল্যাণ কামনা বলতে উদ্দেশ্য হলো এগুলোর আনুগত্য করা। আল্লাহর জন্য কল্যাণ কামনা বলতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পথে চলতে বলেছেন সে পথে চলা, যে পথে চলতে নিষেধ করেছেন সে পথে না যাওয়া, এটা হলো আল্লাহর জন্য কল্যাণ কামনা করার অর্থ। আল্লাহর জন্য কিতাবের জন্য অর্থাৎ কোরআনের জন্য কল্যাণ কামনার অর্থ হলো আল্লাহর কোরআন আমাদেরকে যে পথে পরিচালিত হতে বলেছে সে পথে চলা, যে পথে পরিচালিত হতে নিষেধ করেছে সে পথে না চলা। এ হলো কোরআনের জন্য কল্যাণ কামনা বলতে উদ্দেশ্য। আর রাসূলের জন্য কল্যাণ কামনা বলতেও একই উদ্দেশ্য, তিনি যা নির্দেশ করেছেন সেটা করা, যা নিষেধ করেছেন সেটা না করা। মা আতাকুমুর রাসূল ফাখুদূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। কোরআন বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, তোমাদেরকে রাসূল যা দিয়েছেন সেটাকে আঁকড়ে ধরো, যা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকো। এর ভেতরেই আমাদের জন্য উভয় জগতের কল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিহিত রেখেছেন। রাসূল আমাদের কল্যাণ কামনার মুখাপেক্ষী নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে কল্যাণ দান করবেন, কিন্তু আমরা রাসূলের জন্য কল্যাণ কামনা বলতে উদ্দেশ্য হলো তাঁর নির্দেশগুলোকে মানা, নিষেধগুলা থেকে বেঁচে থাকা, পরিহার করা। আর মুসলমানদের নেতাগণ যারা দায়িত্বশীল থাকবেন, যারা আমাদেরকে আল্লাহ এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি পথে পরিচালিত করবেন, তাদের সাধারণ নির্দেশগুলো মানা আমাদের জন্য ওয়াজিব। তাদের সাধারণ নির্দেশগুলো মান্য করা আমাদের জন্য ওয়াজিব। যে যেখানে দায়িত্বশীল থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যেই পরিসরে দায়িত্বশীল বানাবেন, অধীনস্থদের জন্য কর্তব্য হবে, ওয়াজিব হবে সেই ব্যক্তির নির্দেশনাগুলোকে ফলো করা। ইসলাম অত্যন্ত সুশৃঙ্খল একটি সমাজ, একটি রাষ্ট্র, একটি ব্যবস্থাপনা চায়। এজন্য দায়িত্বশীল ব্যক্তি, তিনি যদি আপনার চাইতে অধম হন, আপনার চোখে যদি তার কোনো নির্দেশ অযৌক্তিকও লাগে, ইসলামের নির্দেশ হলো আপনি অন্ধের মতো তার নির্দেশকে ফলো করেন, যতক্ষণ পর্যন্ত সে সরাসরি আপনাকে আল্লাহ অথবা তার রাসূলের নির্দেশের বাইরের কোনো নির্দেশ না করে, সরাসরি আপনাকে অন্যায় করতে যদি নির্দেশ না করে, তাহলে তার নির্দেশ আপনি ফলো করেন। আপনার অভিভাবক যিনি, আপনার দায়িত্বশীল যিনি, আপনার নেতা যিনি,
যে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শাসন করবার দায়িত্ব তার মাথায় অর্পণ করেছেন, যেভাবেই হোক সেটা, তিনি যতক্ষণ পর্যন্ত অন্যায় কাজের নির্দেশ না করবে ততক্ষণ পর্যন্ত তার নির্দেশ মানা আপনার জন্য, আমাদের জন্য ওয়াজিব। এই বিষয়টি আমরা অনেকেই ভালো করে রপ্ত করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ইমানদারেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্য থেকে যারা উলুল আমর, উলুল আমর মানে হলো নির্দেশের মালিক, অর্ডারের মালিক, তার মানে যারা দায়িত্বশীল, তাদের নির্দেশ তোমরা মান্য করো, শাসক বর্গ যারা আছেন তাদের নির্দেশ তোমরা মান্য করো এবং তাদের আনুগত্য করো। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের এবং সেই সাথে মুসলিম শাসকদের তথা দায়িত্বশীলদের নির্দেশ মানা আমাদের জন্য ওয়াজিব করেছেন। সেটা আপনার অফিসের পরিসরে হতে পারে, আপনার ছোট্ট একটা সমাজের পরিসরে হতে পারে, পরিবারের পরিসরে হতে পারে, রাষ্ট্রীয় পরিসরে হতে পারে, যে পরিসরেই হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকেই জিম্মাদার বা দায়িত্বশীল বানিয়েছেন তার কল্যাণ কামনা করা হলো দিনদারি, ধার্মিকতা। তার মানে তার কথাকে মানা, ফলো করা, নির্দেশগুলোকে শ্রদ্ধার সাথে গ্রহণ করা, এটা আমাদের কর্তব্য। ওয়ালি আম্মাতিহিম, দিনদারি হলো সাধারণ যত মানুষ হতে পারে সকলের কল্যাণ চাওয়া, সকলের জন্য কল্যাণকামী হওয়া। আপনি যদি সমস্ত মানুষের জন্য কল্যাণকামী হয়ে যান তাহলে তো আপনার দ্বারা আর এই সমাজে কোনো অশান্তি, কোনো প্রকার অন্যায় অবিচার হতে পারে না। আপনি কারোর কাছ থেকে লোন নিয়েছেন, তার জন্য কল্যাণ কামনার প্রমাণ হবে আপনি যেই মেয়াদের জন্য লোন নিয়েছেন সে মেয়াদে সেটা পরিশোধ করে দেওয়া, এটাই হবে তার জন্য কী করা, কল্যাণ কামনা করা। বুখারীর এক হাদিসে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম মানুষ সে যে ব্যক্তি লোন পরিশোধে ভালো মানুষের পরিচয় দেয়। তার মানে যে ব্যক্তি থেকে আপনি লোন নিলেন, হাওলাত নিলেন, ধার নিলেন, ওই ব্যক্তির জন্য কল্যাণ চাওয়া হলো তার অর্থটা যথাসময়ে ফেরত দেওয়া। যথাসময়ে ফেরত না দেওয়া, টালবাহানা করা, ওয়াদার খেলাফ করা, এটা তার জন্য কল্যাণ চাওয়া হলো না। এভাবে অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, মুসলমান সে যে তার হাত আর মুখ দিয়ে অন্য মুসলমানকে নিরাপদে রাখে, তার হাত মুখ দিয়ে কেউ কোনো কষ্ট পায় না। আপনি একটু চিন্তা করুন, যদি এরকম মুসলমান হয় যে মুসলমান দ্বারা কোনো মানুষের কোনো কষ্ট হবে না, তিনি কাউকে কষ্ট দিবেন না, তিনি সকলের কল্যাণকামী হবেন, তাহলে এটা তো আমাদের সমাজে এই ব্যক্তিকে তো ফেরেশতা বলা হবে। আর এই ফেরেশতাগিরিটাই দিনদারি, এটাই হলো ধার্মিকতা। ধার্মিকতা কিন্তু শুধুমাত্র লেবাস পোশাক ধারণ করা, এটার নাম ধার্মিকতা নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশটি অত্যন্ত সংক্ষিপ্ত, অথচ এটার ভেতরে গোটা সমুদ্রকে তিনি প্রবেশ করিয়ে দিয়েছেন। এক কথায় তিনি পরিচয় করিয়ে দিয়েছেন দিনদারি কাকে বলে, ধার্মিকতা কাকে বলে। ধার্মিকতা হলো এক শব্দে ব্যাখ্যা, আন-নসিহা, কল্যাণ কামনা করা। কার জন্য কল্যাণ কামনা করা? জবাবে তিনি বলেছেন আল্লাহর জন্য, তার কিতাবের জন্য এবং তার রাসূলের জন্য, দায়িত্বশীলদের জন্য, মুসলমানদের নেতাদের জন্য এবং সাধারণ সকল মুসলমানের জন্য কল্যাণকামী হওয়া। এই পাঁচটা ক্ষেত্রে যদি কেউ কল্যাণকামী হয় এই ব্যক্তি হবে ধার্মিক। যার ভিতরে কল্যাণকামিতার পরিমাণ যত বেশি হবে তার ভিতরে ধার্মিকতার পরিমাণও তত বেশি হবে। এ হাদিস থেকে আরেকটি জিনিস আমরা বুঝতে পারি, তা হলো একজন মানুষ যদি আল্লাহ এবং তার কিতাব এবং তার রাসূলের জন্য কল্যাণকামী হয়, অর্থাৎ সেগুলোর অনুসারী হয়, আল্লাহর কথা মানে, কোরআনের কথা ফলো করে, তার রাসূলের সাধারণ নির্দেশগুলো ফলো করে, কিন্তু সাধারণ মুসলমানদের হক, তাদের পাওনা, তাদের প্রতি যে কল্যাণকামিতা থাকার কথা সে বিষয়টির প্রতি খেয়াল করে না, তাহলে বোঝা গেল এই ব্যক্তির ভিতরে ধার্মিকতা নাই। আমাদের সমাজে অনেক মানুষ দিনদারি মনে করবে শুধুমাত্র কোরআনের সাধারণ নির্দেশগুলোকে ফলো করা, হাদিসের সাধারণ নির্দেশগুলোকে ফলো করাকে। সেই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে বের করে দুটি পয়েন্ট এনেছেন যেগুলোকে মানুষ দিনদারি বা ধার্মিকতা মনে করে না। আপনার অফিসে, আপনার পরিসরে, আপনার সমাজে একটা লোক সমাজের নিয়ম শৃঙ্খলা নির্দেশনাগুলোকে অক্ষরে অক্ষরে মানে, অফিসের যে সকল সিস্টেম আছে, শৃঙ্খলা আছে, সেগুলোকে খুব শ্রদ্ধার সাথে মানে, দায়িত্বশীলদের কথাগুলোকে সব অক্ষরে অক্ষরে ফলো করে, এই ব্যক্তিকে আমরা ধার্মিক কিন্তু মনে করি না। আমরা ধার্মিক মনে করি যে ব্যক্তি খুব নফল নামাজ পড়ে, নফল দান সৎকার করে, সে ব্যক্তিকে সন্দেহ নাই, সে ব্যক্তি ধার্মিক। কিন্তু এই হাদিস বলছে
যে ব্যক্তি আল্লাহ, তার রাসূল এবং কোরআনের হক বা অধিকার আদায় করার পরে দায়িত্বশীলদেরকে ফলো করে, তাদের কল্যাণকামী হয়, তাদের নির্দেশকে মান্য করে এবং সাধারণ মানুষের জন্য কল্যাণ চায়, এই ব্যক্তি হলো প্রকৃত এবং সবচাইতে পূর্ণাঙ্গ ধার্মিক। আল্লাহ সুবহানাহু আমাদের সকলকে এই টাইপের ধার্মিক হওয়ার তৌফিক দান করুন, যে পিরামিড আমি খোলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে আমরা প্রকৃত অর্থে ধার্মিক হতে পারব। মহতরম হাজিরিন, এখানে পাঁচটি পয়েন্ট বলা হয়েছে, এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় একজন মানুষ ধার্মিক হতে হলে শুধুমাত্র সাধারণ এবাদত বন্দেগী করলেই হবে না, সেই সাথে দুনিয়াবী কাজ কামেও তার ভালো মানুষের পরিচয় তাকে রাখতে হবে। আমাদের সমাজে এখন বহু লোক আছে পাঁচক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, সুবহানাল আলহামদুলিল্লাহ পড়েন, মাশাল্লাহ, হ্যাঁ অনেক ইতিবাচক ধর্মীয় কর্মকাণ্ড আছে সেগুলো করেন, অথচ তার অধীনস্থরা তার উপরে প্রচণ্ড ক্ষিপ্ত, তাদের প্রতি চরম ব্যবহার, রাব ব্যবহার করেন, তাদের অধিকার নষ্ট করেন, তাদের পাওনা পরিশোধ করেন না, পাওনাদারের পাওনা ঠিক মতো পরিশোধ করেন না। সমাজে এক কথায় ভালো মানুষের, সমাজে ভালো মানুষের যে দিকগুলো আছে, বৈশিষ্ট্যগুলো আছে, সেগুলো তার ভিতরে নাই। এই ব্যক্তি ধার্মিকতার সাধারণ যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো যদি সবগুলো ধারণও করে, তারপরও এই ব্যক্তি কি নয়, ধার্মিক কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখানে পাঁচটি পয়েন্ট উল্লেখ করেছেন। প্রথম তিনটি পয়েন্ট যদিও সরাসরি কোরআন এবং হাদিস ফলো করার সঙ্গে সংশ্লিষ্ট, কিন্তু শেষের দুইটি পয়েন্ট হলো তার সামাজিকতা, তার জীবনের আচার ব্যবহারের সাথে সংশ্লিষ্ট। আবার এর বিপরীতে কিছু লোক দেখা যায় ব্যক্তি হিসেবে খুবই ভালো মানুষ, তার আচার আচরণ, তার ব্যবহার, তার লেনদেন, তার কাজ কারবার, তার সামাজিকতা সব কিছু ওকে, বাট সে নামাজ পড়ে না, সে রোজা রাখে না, সে পর্দা করে না, সে আল্লাহর অনেক বিধানকে ফলো করে না, কিন্তু আমাদের মানুষ হিসাবে সে অসম্ভব ভালো মানুষ। এরকম লোক আমাদের সমাজে আছে না? এই ব্যক্তিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে দিনদার বা ধার্মিক না। তাহলে প্রকৃত অর্থে ধার্মিক হতে হলে তাকে দুটি কোয়ালিটি অর্জন করতে হবে, দুই ধরনের কোয়ালিটি তাকে অর্জন করতে হবে। নাম্বার এক, ধর্মীয় যত নির্দেশনাবলী কোরআন এবং হাদিস করেছে সেগুলোকে সেইভাবে অক্ষরে অক্ষরে ফলো করা। নাম্বার দুই, সাধারণ জীবনযাপনের ক্ষেত্রে ভালো মানুষের পরিচয় সব ক্ষেত্রে দেওয়া, আচারে আচরণে, কায় কারবার, লেনদেনে, উঠা বসায়, চলাফেরায়, সমাজে, অফিসে, আদালতে, কাজে কর্মে, সব ক্ষেত্রে ভালো মানুষ বলতে সমাজ যেটাকে বুঝে সেটা করা, সমস্ত মানুষের জন্য কল্যাণকামিতার পরিচয় দেওয়া, কারোর জন্য ক্ষতি চাওয়ার মতো কোনো কাজ তার থেকে প্রকাশ না পাওয়া, এই দুটি বিষয়ের সমন্বয় যখন হবে তখন একটা মানুষ পরিপূর্ণভাবে ধার্মিক হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই লক্ষ্যে পৌঁছাবার তৌফিক দান করুন, আমরা যেন পরিপূর্ণরূপে ধার্মিক হতে পারি, পরিপূর্ণরূপে দিনদার হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।